যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে পশ্চিমবঙ্গের দর্শকের মনে চড়া দামে জায়গা করে নিয়েছেন শাকিব খান। তাই তিনি এখন কেবলমাত্র বাংলাদেশের সুপারস্টার নন, তাকে বলা হয় দুই বাংলার সুপারস্টার। টলিউডে নিয়মিত সিনেমা করেন না শাকিব, কিন্তু সেখানে তার চাহিদা আকাশচুম্বী। আর সে কারণে পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কালার্স বাংলার দুর্গাপূজার আয়োজনে থাকছেন তিনি। তার সিনেমা দিয়েই শুরু হবে পূজার অনুষ্ঠানমালা। জানা গেছে 25 সেপ্টেম্বর মহালয়ার দিন স্থানীয় সময় দুপুর 2টায় ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে টলিউড কিংয়ের শিকারী সিনেমা। এতে তার নায়িকা শ্রাবন্তী। কালার্স বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে দুই বাংলাতে শাকিব জনপ্রিয়। দর্শকের পছন্দের বিষয়টি মাথায় রেখে মহালয়ার মতো গুরুত্বপূর্ণ দিনে তার ছবি প্রিমিয়ারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতা এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল শিকারী সিনেমাটি। এটি যৌথভাবে করেন জয়দেব মুখার্জি ও জাকির হোসেন সীমান্ত। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও পিলে ভট্টাচার্য। 2016 সালে মুক্তি পায় ছবি। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।